হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি এখন সাজুগুজু করে নিচ্ছি, কারণ আমার সব রিলস শেষ হয়ে গেছে। সেই রিলস করব, ভিডিও করব, করে তারপর কি আরেকটা যাওয়ার ইচ্ছা আছে, মানে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো ঘুরতে না, নিমন্ত্রণ করছি, সেই নিমন্ত্রণ বাড়ি যাবো, তার জন্য একটু সাজুগুজু করছি। এটাও কি সুন্দর একটা শাড়ি বের করে নিয়েছি, তো সেটা এখন আমি পরে নিচ্ছি। সবার আগে তোমাদের ডিজাইনটা দেখে নিই। এটা সুন্দর ডিজাইনটা, কালারটাও বেশ অন্যরকম টাইপের। তো কেমন লাগছে আমাকে? ভালো লাগছে এই কালারটা? তো কমেন্টে জানিও। এরকম ব্ল্যাকের ওপর পড়ছি, এটা ব্লাউজ আছে, ব্লাউজ বানিয়ে নিয়েছি। তো ভাবলাম যে কালার কম্বিনেশনটা একই রকম হয়ে যাবে, ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখন এই শাড়িটা এখন পরে নিচ্ছি। সিল্কের শাড়ি তো আমার পরতে ভীষণ আরাম লাগে, আর চট জলদি পরাও হয়ে যায়। সেটা একদম অতি সহজে পরা হয় এটা। তাঁতের শাড়ি, বাবা রে বাবা, তাঁতের শাড়ি পরতে গেলে যে হয়, মনে যেন আমার সাথে যুদ্ধ হয়, শাড়ির একটা যুদ্ধ এক ঘন্টা ধরে। তো যাই হোক, এই দেখো আমার আঁচলটা এদিকে আমি করে নিয়েছি, করে নিয়ে বেশি বড় করবো না, ঠিক আছে বলো? এতটাই ঠিক আছে। এবার আমি খুশিটা করে নিই। তো যাই হোক, খুশি করতে থাকি, তার মাঝখানে তোমাদের একটা কথাই বলি যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুকরো টুকরো দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ জয়েন করনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য, করলে ভালো কথা, নাহলে তোমরাই টিকে থাকো, তোমরাই দেখতে থাকো। তো এই দেখো আমার হয়ে গেছে কুচি করা। এবার এটাকে একটু গুঁজে নিই, একটু উঁচু করে গুঁজি। এ পাশটা তো একটু বাড়তি রয়ে গেছে, এখানটাতে একটু গুঁজে নিই। তো আমার এদিকে কুচির করাটা হয়ে গেছে, এবার চলে আসি আমি আঁচলটা ঠিক করতে। উড়ি বাবা, এই একটা ঘরের মধ্যে না, দেখো আঁচল করতে গিয়ে দুম করে টেবিলের মধ্যে আমার আঙুলটাই লাগবে। আঁচলটা পিনাক করবো, তো থাক এখন করবো না, কারণ এখন সাজাগুজোও বাকি রয়েছে। সবার শেষে আঁচলটা পিনাক করে নিই, তারপর না হয় একেবারে ইয়ে করবো। তো যাই হোক, সেজে গুজে আবার আমি ঘরের কাজ করব। তো ভাবলাম যে দেখো, তো সাজগুজ ছেড়ে দিয়ে আগে আমার এইগুলো করে নিই। এটা কত জামা কাপড় কেচেছিলাম, কিচ্ছু শুকোয়নি, ওই জন্য বাইরেই ছেড়ে দিয়েছিলাম। একটু আগেই আমি তুলে নিয়ে এসেছি এগুলোকে, তুলে নিয়ে এসে ভাবলাম যে এগুলোকে সব এক এক করে ভাজ করে নিই, ভাজ করে নিয়ে তারপর গিয়ে সাজুগুজুটা কমপ্লিট করবো। কারণ এখন রিলস বানাতে যাব, এইগুলো যদি এখন সামনে থাকে অসুবিধা হবে, রিলসের মধ্যে এই কাপড় চোপড় উঠে যাবে। তো এই এখন সেজে গুজেই ভাবছে যে আমি কাজ করছি, কিছু করার নেই, শাড়িটা আগে পরে নিলাম, কারণ এখন এখন যদি শাড়িটা না পরি, পরে আর পরতেও পারবো না। এই জামা কাপড়গুলোকে আমি এখন আলমারিতে তুলে রাখবো, কারণ বাইরে রাখার একদম জায়গা নেই। একটা শাড়িও এমনিতেও বেরিয়ে রয়েছে বাইরে, ওটাকে ভাঁজ করতে ভুলে গেছিলো, একদম ভাল ছিল না, কাজের মধ্যে যেটা আমি ভাঁজ করে তুলবো। এটা পরে বেরিয়েছিলাম, এটাকেও বাইরেই রাখবো, কারণ যেটা একবার পরিনি সেটা আর আলমারির ভেতর আমি রাখি না একদমই, কারণ আলমারির ভেতর রাখাটা ঠিক না, ধুয়ে তোলাই বেটার। সে যে জামা কাপড়ই বলে, একবার পরার পর ধুয়ে তোলাটাই বেটার। এই দেখো কাঁথা, কাঁথাও বেরিয়েছে বাবা, এই কাঁথাটা দুদিন ধরে শুকালো, রোদ তো এখন সেরকম নেই, সামনে শীত শীত ভাব হয়ে গেছে, আর কুয়াশাও পড়ছে এখন সকালের দিক করে, ওই জন্য না মানে রোদের আগে তেজ নেই বলে আমার মোটা মোটা কাঁথাগুলো না শুকাতে চাইছে না একদমই। এদিকে আমার সব ভাঁজ করে রাখা রয়েছে, সব দড়িতে আমি টানিয়ে দেবো, একটু পরেই উঠতে হবে এখন, কারণ শাড়ি পরে রয়েছি, তো শাড়ি পরে ওঠাটাই এখন মুশকিল। এখন এই ওড়নাটা আছে, এই ওড়না আমার একটা পাটিয়ালা সেট ছিল, ওর পাটিয়ালা প্যান্ট আমি খুঁজে পেয়েছি, বাট ওড়নাটা তো ইউজ করেই যাচ্ছে, এটা আমি এখন ভেতরে ঢুকি। তারপর শেষ, এবার আমি ওপরে উঠে পড়ি, বাবারে শাড়ি পরে না দেখতে
দেখো এখানে এখানে আরো জামা কাপড় রয়েছে, এগুলো আলমারিতে ঢুকানোর রয়েছে, এগুলো ঢুকাইনি এখনো পর্যন্ত, ভুলে গেছিলাম, একটু পরে ঢুকাবো। এখন আর বেশি কাজ বাড়িয়ে লাভ নেই, কারণ বেশি কাজ বাড়ালে ওইদিকে আবার দেরি হয়ে যাবে আমার, তখন রিলস ভিডিও করতে গিয়েও দেরি হয়ে যাবে, আবার আমি যে বেরোবো সেখানেও টাইম মতো আমি পৌঁছাতে পারবো না, আরও আমার লেট হয়ে যাবে, আর বাড়িতে আর আসতেও আমার লেট হয়ে যাবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে আমি কাজটা মিটিয়ে নিয়েছি, আর এই একটা ব্যাগ আর এই একটা টেডি বিয়ার এখানটা পড়েছিল, সেটা সেটা আলমারিতে ঢুকিয়ে দিই, আর এই একটা হেয়ার ব্যান্ডটাও এখন ঠিক রাখি, নাহলে যা রান্না বান্না হচ্ছে আর তেলে ঝুলে নষ্ট হয়ে যাবে। চলো, আমার কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে, এই টেডি বিয়ারটা এখন আপাতত এখানে সাজিয়ে রাখি, ভালো লাগবে। তো আজকের মতো আমি ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।